أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. صدق الله العظيم. আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার ইশারায় হিমেল হাওয়ায় মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখি উড়ে যায় শুধু রজনা। তোমার ইশারায় হিমেল হাওয়ায় মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখি উড়ে যায় শুধু রজনায়। তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়, তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার দয়াই জান্নাতেরই পথ খুলে যায়, আরশেরই ছায়া তলে যে পায়। তোমার দয়াই জান্নাতেরই পথ খুলে যায়, আরশেরই ছায়া তলে মুক্তি যে পায়।
তোমার করুণা ছাড়া উপায় আর কিছু নাই, তোমার করুণা ছাড়া উপায় আর কিছু নাই। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে মাহে রমাদানুল মুবারকের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ইসলামিক প্রোগ্রাম। আজকের বিষয় হলো লাইলাতুল কদরের রাতে করণীয় কি, এবং সেই রাতটা আমরা কিভাবে পার করব, কিভাবে আমরা সেই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে। মুআজ্জাজ মাহতারাম, লাইলাতুল কদর হলো একটা ফজিলতময় রাত। লাইলাতুল কদর হলো একটা ফজিলতময় রাত, যেই রাতটিকে তালাশ করতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইথরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ রমজানের শেষ 10 দিন, 21, 23, 27, 29, এই 5টি রাতের যে কোনো একটি রাত হয়ে যেতে পারে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত পেলে আমরা কি করব, আজকের বিষয় হলো সেটাই, যে আমরা কিভাবে এই রাতটা পালন করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, বুঝতে পারি, অথবা লাইলাতুল কদরের রাতে যদি ইবাদত করি, তাহলে আমি কি করব, কি আমার আমল আছে। হাদিসের আলোকে একটি আমল খুবই স্পষ্ট পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি যখন লাইলাতুল কদর পাবা তখন তুমি পড়বা বা বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সুবহানাল্লাহ, দোয়াটি ছোট হলো এর ওজন অনেক বড়, যে এর মধ্যে রয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মহা মর্যাদাময়, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি আমাকে মাফ করে দেন। দেখেন, আপনি যখন লাইলাতুল কদরের রাতটা পেয়ে যাবেন বা ওই রাতে ইবাদত করবেন, তখন যদি আল্লাহর কাছে এই মাফটা চেয়ে নিতে পারেন, কেননা রমজানের বৈশিষ্ট্যই হলো মোমেনকে মাফ করে দেওয়া, মুসলমানদেরকে মাফ করে দেওয়া। রমজানের প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য দোয়াটা শিখে নেওয়া জরুরি, দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। আমি আরও একবার শ্রোতাদের সহজভাবে বোঝার উদ্দেশ্যে বলছি, আপনারা এটা লিখে নেবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ এই দোয়া আরবি দোয়া মুখস্থ করতে যদি কারো কষ্টও হয়ে যায়, মিনিমাম বাংলাটা বলবেন আমার মতো করে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মহামর্যাদাময়, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আরবিও না পারেন, এই বাংলাটা আপনি বলবেন লাইলাতুল কদরের রাতে বেশি বেশি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। লাইলাতুল কদরের এক নম্বর সবাব এবং এক নম্বর আমল। দুই নম্বর আমল হলো, লাইলাতুল কদরের রাতে নির্দিষ্ট করে কোনো ইবাদতের কথা কিন্তু আর নেই, যে আমাকে এত রাকাত নামাজ পড়তেই হবে, অথবা আমাকে এতটুকু কোরআন তেলাওয়াত করতেই হবে, অথবা আমাকে এতটুকু জিকির করতেই হবে, এমনটি নয়। বরং বলা হয়েছে সারা রাত আপনি এবাদতে পার করে দিবেন। এবাদত কয়েক রকমের কিসমের হতে পারে, যেহেতু এটা নফল রাত তাই এবাদতও নফল, কোনো বাধ্যতামূলক কোনো এবাদত নেই। কোরআন তেলাওয়াত করবেন যতক্ষণ খুশি মন চায়, আপনি তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরকম তাসবিহ পড়তে পারবেন যতক্ষণ মন চায়, দুরূদ শরীফ পড়বেন যতক্ষণ মন চায়, অথবা নফল নামাজ পড়বেন দুরাকাত দুরাকাত করে, 4, 6, 8, 10, 12, আপনার যতটুকু আপনার ক্যাপাসিটি আছে, অ্যাবিলিটি আছে, আপনি নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা করে আল্লাহর কাছে মাফ চাইবেন। শুধু তাই না,
লাইলাতুল কদরের রাতকে কেন্দ্র করে আমরা অনেক সময় শুনি যে এত রাকাত নামাজ পড়তে হবে এবং এত এত রাকাত নামাজের মধ্যে সূরা কদর এতবার পড়তে হবে, সূরা ইখলাস অতবার পড়া দরকার, 10 বার 15 বার, এমন কোনো নিয়ম বা সিস্টেম হাদিসের মধ্যে আসে নাই। বরং আপনি নফল নামাজ অন্যান্য দিন যেমন পড়েন, লাইলাতুল কদরের রাতে ঠিক তেমনি পড়বেন। যেই সূরা আপনি পারেন, যেই সূরা আপনার মুখস্থ আছে, সেটা দিয়ে আপনি তেলাওয়াত করবেন। কোনো নির্দিষ্ট বাধ্যতামূলক করা কোনো কিছুই সেই রাতে নাই, বরং আপনি সব রকমের ইবাদত করবেন। আপনি দান সৎকাও করতে পারেন, আপনি কবর জিয়ারতও করতে পারেন, আপনি জেকেরও থাকতে পারেন, আপনি ইস্তেগফার করতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার যা ভালো লাগে ঠিক তাই করবেন। তবে বিশেষ করে হাদিসের ভাষ্য অনুযায়ী যে দোয়াটির কথা বলা হয়েছে সেটা বেশি বেশি পড়বেন। আরও একবার বলে আজকের এই প্রোগ্রামে এখানেই আজকের বিষয় শেষ করবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবেই লাইলাতুল কদরের রাতে আল্লাহর কাছে মাফ চাইবেন। আর সেই কদরের রাতটা হতে পারে 21, 23, 25, 27, 29, বেজোড় এই 5টি রাতের যে কোনো একটি রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এই মহামান্বিত রাতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন এবং তার খুশি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।